আমের জন্য বিখ্যাত, ঠিক তেমনটাই কিন্তু তাঁত শিল্পের জন্য জগৎ জোড়া নাম ছিল মালদা জেলার। এবং আমরা আজ মালদা থেকে, আমি সুমিত, শাহপুরের বিভিন্ন এলাকা আমরা ঘুরছি। এইসব এলাকাতেই কিন্তু একটা সময় ছিল যেখানে প্রতি ঘরে ঘরে কিন্তু তাঁত শিল্পর সাথে যুক্ত ছিল এবং এই করেই কিন্তু তাদের পরিবার চলতো। আমরা শাহপুরে একটু আগে আপনাদের দেখালাম কি যে সেই একজন কুটিরিতে গেছিলাম, সেখানে কিন্তু সেই 30 বছর ধরে তিনি এই তাঁত শিল্পর সাথে যুক্ত। এবং আমরা এই এলাকার বিভিন্ন এলাকা ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে আরও একটি তাঁত কেন্দ্রে এসে পৌঁছেছি এবং আমরা সরাসরি সেখানে যাব এবং দেখাবো যে কীভাবে একটি শাড়ি তৈরি হয়, কতটা সময় লাগে এবং নতুন প্রজন্ম কেন এই শিল্পের দিকে ঝুঁকছে না, তাহলে কি আগামীতে এই শিল্পে ভাটা পড়তে চলেছে, এই নিয়ে আমরা কথা বলবো এবং কীভাবে তৈরি হচ্ছে সেটাও আমি আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এবারে সরাসরি চলে যাব এই তাঁত শিল্পীর কাছে। দাদা, এটা কি তৈরি করছেন? এটা আমরা থান তৈরি করছি। থান তৈরি করছেন, কতটা পারিশ্রমিক হয়? পারিশ্রমিক আমাদের 100 থেকে 200, খুব হলে 150, বেশি হয় না। হ্যাঁ, আর কতটা খাটনি লাগে তৈরি করতে? 8 ঘন্টা প্রায় খাটনি করতে হয়। 8 ঘন্টা সেরকম ভাবে? 8 ঘন্টা বেশিও করতে হয়। হ্যাঁ, সেরকম ভাবে লাভ পান না? আমাদের তাঁত থেকে সংসার চলে না। সংসার চলে না, ওই জন্য আমাদের ঘরে ছেলে মেয়েরা তাঁতের কাজ শিখে না। শিখে না। ও, কি চাইছেন আগামীতে এই শিল্পকে বাঁচানো যাবে? হ্যাঁ, আগামীতে যদি সরকার একটু নজর দেয়, আমাদের একটা বাজার তৈরি হয়, আমাদের ঠিক মতন জানে, আমাদের পারিশ্রমিক জানে 250 থেকে প্রায় 200-250 বা 300 এরকম হয়, তাহলে হয়তো আমাদের এই শিল্পটা বাঁচবে। মোটামুটি একটা থান তৈরি করতে কতটা সময় লাগে? প্রায় 6-7 ঘন্টা লাগে। 6-7 ঘন্টা? হ্যাঁ। আর কত পান একটা থানের? একটা থানে আমরা 150-150 এরকম পাই। ও, মানে 8 ঘন্টা খেটে প্রায় 200 টাকা ইনকাম হয়। হ্যাঁ, সেখানে